বিসমিল্লাহির রহমানির রহিম। হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি নজমুল হাসান চৌধুরী, সহকারী শিক্ষক, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়, সাগলাঞ্জা, ফেনী। আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বাড়িতে অনুশীলন করবে। আমরা নিচে কিছু ছবি দেখি। আমরা দুইটা ছবি দেখতে পেলাম, একটি ইউনিয়ন পরিষদ অফিসের ছবি আর একটি জেলা পরিষদের ছবি। আমরা আরও কিছু ছবি দেখি। একটা ছবি দেখলাম আমরা পৌরসভার ছবি, আর একটা ছবি দেখলাম আমরা সিটি কর্পোরেশনের ছবি। আমাদের আজকের পাঠ স্থানীয় সরকার। শিক্ষার্থী বন্ধুরা, আসো আজকের পাঠ নিয়ে আমরা আলোচনা করি। আজকে এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা শিখতে পারবে, স্থানীয় সরকার কী তা বলতে পারবে, স্থানীয় সরকারের কাঠামো বর্ণনা করতে পারবে। আমরা আরও কিছু ছবি দেখলাম। স্থানীয় সরকার হলো স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাহলে আমরা স্থানীয় সরকার বলতে কী তা জানলাম। স্থানীয় সরকার হলো স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাকে আমরা স্থানীয় সরকার বলে থাকি। জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই স্থানীয় সরকার পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করে। এখন তোমাদের জন্য একক কাজ, স্থানীয় সরকার কাকে বলে। আমরা একটু আগেই স্থানীয় সরকার কাকে বলে সেটা আলোচনা করেছি। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন আমরা জানব স্থানীয় সরকারের কাঠামো। স্থানীয় সরকারের কাঠামো সম্পর্কে জানব। স্থানীয় সরকারের কাঠামো দুই ভাগে বিভক্ত, একটা হইল গ্রামাঞ্চল আর একটা হইল শহরাঞ্চল। এখন আসো, গ্রাম অঞ্চলে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তাহলে গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। আর শহর অঞ্চলে বাংলাদেশে গ্রাম অঞ্চলে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে। তাহলে গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার আছে তিন স্তর বিশিষ্ট, একটা ইউনিয়ন পরিষদ, আরেকটা উপজেলা পরিষদ, আরেকটা জেলা পরিষদ। এবার আমরা জানব শহরাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো। শহরাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো পৌরসভা, সিটি কর্পোরেশন। শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে, একটা হলো পৌরসভা আর একটা হলো সিটি কর্পোরেশন। তাহলে আমরা স্থানীয় সরকার কাঠামো সম্পর্কে জানলাম। এবার আমরা জানব স্থানীয় সরকার গড়ে ওঠার কারণ, কী কারণে স্থানীয় সরকার গড়ে ওঠে। স্থানীয় সরকার গড়ে ওঠার কারণ রাষ্ট্র বিরাট আকারের, রাষ্ট্র বিরাট আকারের। এটা কেন্দ্রে বসে সারা দেশের উন্নয়ন করা সম্ভব নয়, সেই জন্য স্থানীয় সরকার গড়ে উঠেছে। লোকসংখ্যা বেশি, আমাদের দেশের লোকসংখ্যা বেশি, তাই আমাদের এই স্থানীয় সরকার গড়ে ওঠার কারণের মধ্যে একটি। কেন্দ্রের উপর চাপ কমানো, এত সংখ্যক জনগণ এবং এত অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড কেন্দ্রের উপর পড়ে, স্থানীয় সরকার থাকলে তাহলে কেন্দ্রের উপর চাপটা কমে। স্থানীয় সমস্যা সমাধান করা, যারা কেন্দ্রে আছে তারা স্থানীয়ভাবে কী সমস্যা সেটা তারা জানতে পারে না, স্থানীয়ভাবে স্থানীয় প্রতিনিধিরাই তার এলাকার সমস্যা কী চিহ্নিত করতে পারে, সেই জন্য স্থানীয় সরকার গড়ে ওঠে। সুষম উন্নয়ন করা,
তাইলে স্থানীয় সরকার গড়ে ওঠার কারণের মধ্যে আরেকটি আছে সুষম উন্নয়ন করা। এবার আমরা আলোচনা করব ইউনিয়ন পরিষদ নিয়ে। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা আগে আলোচনা করেছি স্থানীয় সরকারের কাঠামো, গ্রাম অঞ্চলের যে কাঠামো সেটার মধ্যে প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। দেশে বর্তমানে 4,554 ইউনিয়ন পরিষদ আছে, নির্বাচিত একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য এবং সংরক্ষিত আসনের 3 জন মহিলা সদস্য সহ সর্বমোট 13 জন নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত। তাহলে তোমরা মনে রাখার চেষ্টা করবা সারা বাংলাদেশে 4,554 ইউনিয়ন আছে, আর ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যাগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা, নির্বাচিত চেয়ারম্যান 1 জন, 9 ওয়ার্ড থেকে 9 জন সদস্য এবং সংরক্ষিত আসনের 3 জন মহিলা সদস্য, মোট 13 জন নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত। এখন তোমাদের জন্য জোড়ায় কাজ, ইউনিয়ন পরিষদের কাঠামো লেখো। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম এটা তোমরা লিখবে, বাড়িতে এটা অনুশীলন করবে এবং খাতায় লিখবে। এবার আসো আমরা উপজেলা পরিষদ নিয়ে আলোচনা করি। আমরা উপজেলা পরিষদের দুইটা ছবি দেখতে পেলাম। উপজেলা পরিষদের গঠন, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্গত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান এবং সকল মহিলা সদস্যের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। দেশে বর্তমানে মোট উপজেলা পরিষদের সংখ্যা 492। তাইলে আমরা উপজেলা পরিষদ গঠনের কাঠামো সম্পর্কে জানলাম। লক্ষ্য করো, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্গত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান এবং সকল মহিলা সদস্যের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। বর্তমানে দেশে মোট উপজেলা পরিষদের সংখ্যা 492, এটা মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা আলোচনা করব জেলা পরিষদ নিয়ে। আমরা জেলা পরিষদ নিয়ে আলোচনা করব, কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা পরিষদ গঠিত হয়। 64টি জেলার মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি এই 3টি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। তাইলে আমরা জেলা পরিষদ সম্পর্কে জানলাম, কয়েকটি জেলার মধ্যে কয়েকটি উপজেলাকে নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। আমাদের দেশে আছে 64টি জেলা, এই 64 জেলার মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি এই 3টি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, এখানে 1 জন চেয়ারম্যান এবং 20 জন সদস্য থাকে। তাহলে আমরা জেলা পরিষদ সম্পর্কে জানলাম। এই আমরা জেলা পরিষদের ছবি দেখতে পেলাম। জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকলকে পরোক্ষভাবে নির্বাচিত হন, এরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয় না। জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকলকে পরোক্ষভাবে নির্বাচিত হন, জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন জেলা পরিষদের উপদেষ্টা। এই জেলা পরিষদ গঠিত হয় পরোক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। এটা ইউনিয়ন জেলার আওতাধীন সকল ইউনিয়ন এর জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদ চেয়ারম্যান সহ সকল সদস্য নির্বাচিত হন, আর সংসদ সদস্য থাকেন জেলার মধ্যে যে কয়টি সংসদ সদস্য জন আছেন তারা জেলা পরিষদের উপদেষ্টা হিসাবে কাজ করেন। এবার আমরা আলোচনা করব পৌরসভা। আমরা পৌরসভার ছবি দেখতে পাচ্ছি, শহর এলাকার স্থানীয় সরকার হিসাবে পৌরসভা গঠিত। এটা শহর অঞ্চলের স্থানীয় সরকার কাঠামোর মধ্যে পৌরসভা। বর্তমানে দেশে 327টি পৌরসভা আছে, 1 জন মেয়র, প্রতি ওয়ার্ড থেকে 1 জন করে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। এখন আমরা আলোচনা করব সিটি কর্পোরেশন নিয়ে। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে, বর্তমানে বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ।
সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। সিটি কর্পোরেশনের প্রধান যে, তাকে বলা হয় মেয়র। এখন তোমাদের জন্য দলগত কাজ। বাংলাদেশের শহরাঞ্চলে স্থানীয় সরকার কাঠামোর দুটি স্তর সম্পর্কে সংক্ষেপে লেখ। তাইলে আমরা বাংলাদেশের শহরাঞ্চলের স্থানীয় সরকার কাঠামোর দুটি স্তর সম্পর্কে সংক্ষেপে লেখ। তাইলে আমরা শহরাঞ্চলের কাঠামো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, একটা হলো সিটি কর্পোরেশন, আরেকটা হলো কি পৌরসভা। তাইলে এই দুটা সম্পর্কে তোমরা সংক্ষেপে লিখবে, এটা বাড়িতে অনুশীলন করবে এবং খাতায় লিখবে। এখন তোমাদের জন্য মূল্যায়ন। বাংলাদেশে গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো কয় স্তর বিশিষ্ট? নিশ্চয়ই আমরা আলোচনা করেছি গ্রাম অঞ্চলে তিন স্তর বিশিষ্ট, উত্তর তোমরা আশা করি দিতে পারবে, তিন স্তর বিশিষ্ট। প্রধানকে বলা হয় সিটি কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। এবার তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে? ইতিপূর্বে আমরা সিটি কর্পোরেশন আলোচনা করেছি, ১২টি সিটি কর্পোরেশন আছে। তোমাদের জন্য আরও মূল্যায়ন, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কয়টি? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পৌরসভার সংখ্যা ৩২৭টি। ইউনিয়ন পরিষদের সর্বমোট সদস্য সংখ্যা কতজন? ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সদস্য সংখ্যা ১৩ জন। জেলা পরিষদের মহিলা সদস্য সংখ্যা কতজন? জেলা পরিষদে মহিলা সদস্য সংখ্যা ৫ জন। জেলা পরিষদে ১জন চেয়ারম্যান এবং ২০ জন সদস্য, এই ২০ জন সদস্যের মধ্যে ৫ জন হল মহিলা সদস্য। এবার তোমাদের জন্য বাড়ির কাজ। গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ বিভাগীয় শহর না হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনের হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ এগুলো বিভাগীয় শহর না, সাধারণত বিভাগীয় শহরগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়, কিন্তু গাজীপুর, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ বিভাগীয় শহর না হওয়া সত্ত্বেও এদেরকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে, এটার কারণ কী, যৌক্তিক কারণ তোমরা ব্যাখ্যা করবে, এটা বাড়িতে তোমরা অনুশীলন করবে এবং খাতায় লিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।